একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার কাইনেমেটিক্স চ্যাপ্টারে বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে ভেলোসিটি টাইম কার্ভ এবং ডিসপ্লেসমেন্ট টাইম কার্ড কেমন হবে সেটা আমরা সহজ করে জেনে নেব প্রথমেই আমরা জানি যে দু ধরনের হতে পারে একটা হতে পারে স্ট্রেট লাইন আরটা হতে পারে কার্ভ লাইন স্ট্রেট লাইন বা সরল রেখা তাহলে স্ট্রেট লাইন কার্ভ তার নেচার সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে আর এটা হলো কার্ভ লাইন অর্থাৎ বক্ররেখাও হতে পারে গ্র্যাপগুলো আবার সরল রেখাও হতে পারে তারপরে আমরা কীভাবে এই গ্র্যাপগুলো নিয়ে ভাবতে পারি তা দেখার জন্য আগে আমাদের স্ট্রেট লাইন সংক্রান্ত একটা ধারণা দরকার ধরো সরলরেখার সাধারণ সমীকরণ হল ওয়াই সমান এম এক্স প্লাস সি এখানে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেখানো হয়েছে এবং সরল রেখাটি বি রেখা তার সমীকরণ ধরো ওয়াই টু এম এক্স প্লাস সি এই সিকে বলা হয় ওয়াই ছেদিতাংশ অর্থাৎ এখানে ও সি এই দূরত্বটা হলো সি অর্থাৎ সরল রেখাটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে যত দূরে ছেদ করেছে আর এই এম এমকে বলে সরল সরলরেখার নতি। আর এই এম সমান হলো ট্যান থিটা যেখানে থিটা হলো এক অক্ষের ধনাত্মক দিক এক অক্ষের ডান দিকের সঙ্গে সরলরেখাটি যে কোণ করেছে আর মজা দেখো বিভিন্ন বিন্দুগুলোতে যদি তুমি এক অক্ষের সমান্তরাল লাইন টানো সেক্ষেত্রেও অনুরূপ কোন বলে সবগুলো ক্ষেত্রেই এই কোনটা হবে থিটা তাহলে সরলরেখার সব জায়গারই নতি কিন্তু সমান তাহলে সরলরেখাকে আমরা বলতে পারি একটা সমনতিযুক্ত রেখা সমনতিযুক্ত রেখা বক্ররেখা তা কিন্তু হবে না বক্ররেখার এক এক জায়গায় নথি এক এক রকম হবে তাহলে সরল রেখা হলো সমনতিযুক্ত রেখা আর সরল রেখার বিভিন্ন বিন্দুতে আমরা যদি এক সক্ষে সমান্তরাল লাইন টানি তার সঙ্গে কিন্তু সরল রেখাটা বিভিন্ন বিন্দুতে একই কম করবে তাহলে সরলরেখা সব বিন্দুরই কিন্তু নথি সমান এখন সরলরেখার নথি রকম হতে পারে দেখো এম জিরো হতে পারে এম জিরো হলে কীরকম রেখা হবে সেই রেখাটা নিশ্চয়ই সক্ষে সমান্তরাল হবে তাহলে একটা হলো এম ইকালস টু জিরো তাহলে ওয়াই ইকালস টু সি ওয়াই ইকালস টু সি মানেই সমান্তরাল সরল রেখা এটা তোমরা জানো আর কি হতে পারে এম হতে পারে ধনাত্মক এম পজিটিভ এম গ্রেটার দ্যান জিরো দু নম্বর ক্ষেত্র তাহলে এক নম্বর হলো এম জিরো ছিল দু নম্বর ক্ষেত্র এম পজিটিভ অর্থাৎ এম গ্রেটার দ্যান জিরো এম গ্রেটার দ্যান জিরো মানে কি এম সমান তো তোমরা দেখেছো ট্যান থিটা আর থিটা হলো এক শখের ধনাত্মক দিকের সঙ্গে রেখাটির যে কোন তাহলে এই যে একটা যদি এই জেনারেল একটা স্ট্রেট লাইন যদি আমি টানি তাহলে বুঝতেই পারছো এখানে এই যে থিটা জন্য যদি এম সমান ট্যান থিটা যদি হয় এটা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে থিটা অবশ্যই সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে তাহলে থিটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম অন্য অন্যদিকে আর কি হতে পারে এম লেস দ্যান জিরো হতে পারে তখন কি হবে সরল রেখাটা কিন্তু তখন সক্ষে ধনাত্মক দিকের সঙ্গে স্থূলকোণ করবে অর্থাৎ রকম একটা রেখা যেটা অক্ষের ধনাত্মক দিক অক্ষের ডান দিকের সঙ্গে কিন্তু যে কোনটা থিটা করেছে এটা স্থূলকোন বা অফটিউজ অ্যাঙ্গেল তাহলে দেখো রেখা সম্পর্কে আরও কয়েকটা কথা জেনে গেলাম প্রথম জানলাম ওয়াই সমান এম এক্স প্লাস সি এটা একটা সাধারণ সরল রেখা সমীকরণ যেখানে এম হল রেখাটি নথি এম সমান ট্যান থিটা অর্থাৎ একসক্ষর ধনাত্মক দিকের সঙ্গে সরলরেখা যে কোন করে তার ট্যানজেন্টের সঙ্গে এই নথিটা সমান আর সিকে বলে ওয়াই ছেদিতাংশ দু নম্বর আমরা এই নথি সংক্রান্ত ব্যাপারে দেখো সি আবার জিরো হতে পারে সি যদি জিরো হয় কী হবে সরলরেখাটা মূল বিন্দুগামী হবে ওয়াই ছেদিতাংশ জিরো মানে ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে জিরো একক দূরে ছেদ করবে তাহলে আরেকটা সি সম্পর্কে জানলাম সি সমান জিরো তার মানে মূল বিন্দুগামী সি গ্রেটার দেন যদি জিরো হয় সরল রেখাটা ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করবে আর সি যদি লেস দেন জিরো হয় তাহলে সরল রেখাটি কি করবে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করবে তাহলে সি লেস দেন জিরো হলে ও সি ওয়াই চৈতাংশ হবে ঋণাত্মক সি গ্রেটার দ্যান জিরো হলে ও সি হবে ধনাত্মক আর সি ইকলস টু জিরো হলে সরলরেখাটি মূল বিন্দুকামী হবে আর কি আমরা দেখেছি এমের ওপর কিছু কথাবার্তা আমরা দেখেছি যদি এম ইকালস টু জিরো হয় তাহলে সরল রেখাটি কি হবে এক সক্ষের সঙ্গে সমান্তরাল বা অ্যাফসিসার সঙ্গে সমান্তরাল হবে এম যদি গ্রেটার দ্যান জিরো হয় অর্থাৎ সরলরেখার নথি যদি ধনাত্মক হয় তাহলে সরল রেখাটি কিন্তু এক সক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ করবে থিটা এখানে সূক্ষ্মকোণ আর এম যদি লেস দ্যান জিরো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সরলরেখাটি একশের ধনাত্মক দিকের সঙ্গে কোণ করবে কোণ করবে থিটা তখন কিন্তু অফটিউজ অ্যাঙ্গেল এইবারে দ্বিতীয়বার একটা ক্ষেত্র আমরা দেখে নিই সেই ক্ষেত্রটি হলো সরলরেখার নথি আমরা এখানে কি কি কার্ভ টানবো বলেছি এজ ভার্সেস টি এস ভার্সেস টি আর কি ধরো একটা বক্ররেখা হয়েছে কথার কথা তাহলে তার যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি সে স্পর্শকের নতি স্পর্শক ধরো এক শক্তাত্মক দিকে সঙ্গে থিটা টাকন করেছে তাহলে স্পর্শক একটা সরল রেখা তার নতি এম সমান থিটা কাকে বোঝাবে এস টি লেখচিত্রের নথি ডিএসডিটি বা তাৎক্ষণিক বেগকে বোঝাবে তাহলে তা ডিএসডিটি এখানে কাকে বোঝালো তাৎক্ষণিক বেগকে অন্যদিকে ভিটি লেখচিত্রে কোনো যদি আমরা লাইন পাই ধরো কার্ভ লাইন পেলাম তার বিভিন্ন বিন্দুতে তো স্পর্শক টানলে বক্রতা বিভিন্ন রকম থিটার মান বিভিন্ন রকম থিটা ওয়ান একটা থিটা টু একটার আলাদা যে কোনো একটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকের নতি এখানে ধরো ট্যান থিটা ওয়ান থিটা ওয়ান এই এই বিন্দুতে আমি স্পর্শক টেনেছি যে স্পর্শক পেয়েছি তার নতি ট্যান থিটা ওয়ান কাকে বোঝাবে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার ডিভিডিটি অর্থাৎ ত্বরণকে প্রকাশ করবে তাহলে এসটি লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে তাৎক্ষণিক বেগ আর ভিটি লেখচিত্রের নতি তাৎক্ষণিক তরণকে প্রকাশ করবে এইবারে তোমাদের আরেকটা কথা বলে নি যদি বক্ররেখাটা এরকম হয় যে একটা ওপরের দিকে বাঁকা কার্ভ কার্ভ আপওয়ার্ড যদি কার্ভ হয় তাহলে এই রেখার নথি সর্বদা বাড়ে নথি সর্বদা বাড়ে অর্থাৎ এই রকম কার্ভড আপওয়ার্ড কার্ভ যদি হয় সেই রেখা নতি সর্বদা বাড়ে তোমাকে কোনো একটা রেখা টেনে দিল তুমি দেখবে সেই রেখাটা কি কার্ভড আপওয়ার্ড তাহলে তুমি বুঝবে নতি সর্বদা বাড়ছে আর যদি উল্টো হয় এর যদি মিরার ইমেজ হয় অর্থাৎ একে যদি একটা আয়নার সামনে নিই তাহলে তার মিরার ইমেজ উল্টো কার্ভ যদি ডাউনওয়ার্ড হয় তাহলে নতি সর্বদা কমবে এখানে দেখো কার্ভটা ডাউনওয়ার্ড নিচের দিকে মুখ করে আছে তাহলে নথি সর্বদা কমবে অর্থাৎ এক্সের মান যত বাড়বে নথি অর্থাৎ এখানে এক্স নথি হবে এর কত ডিওয়াই ডি এক্স ওয়াই ভার্সেস এক্স লেখচিত্রের এক্স বাড়লে নথি কমবে আর এখানে কি কার্ভ আপওয়ার্ড হলে এক্স বাড়লে নথি বাড়বে এই দুটো বক্র কার্ভের বিশেষ ধর্ম আমরা মনে রাখবো যেগুলো এখানে আমাদের লেখচিত্র টানতে সুবিধে করে দেবে এইবার আমরা বিভিন্ন লেখচিত্রে যাই প্রথমে আমরা ভিটি লেখচিত্র টানব ভিটি লেখচিত্র দেখো প্রথমে এক নম্বর আমরা টানি সমবেগে চলেছে বস্তুকণা সমবেগে যাচ্ছে আর আমরা টানবো ভিটি লেখচিত্র দু নম্বর হলো সমতরণে যাচ্ছে তিন নম্বর হল সমমন্দনে যাচ্ছে দেখো প্রথম প্রশ্ন ভিটি লেখচিত্র টানবে ভিটির অক্ষটা নিয়ে নাও এবং একটা কথা মনে রাখবে সময় কিন্তু কখনো ঋণাত্মক হয় না সময়ের সঙ্গে বেগের পরিবর্তন তাই সক্ষে সময়কে নিলাম যাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি আর তার উপর নির্ভর করে বেগকে পাচ্ছি তাই বেগ হলো নির্ভরশীল চলরাশি বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবার সমবেগে যাচ্ছে একটা বস্তু ভিটি লেখচিত্রে প্রথম প্রশ্ন করো লেখচিত্রের নতি কি প্রকাশ করে লেখচিত্রের নথি কি প্রকাশ করে দেখো ভিটি লেখচিত্রের নতি কি প্রকাশ করে ডিভিডিটি বা তাৎক্ষণিক তরণকে কি প্রকাশ করে তাহলে তরণকে প্রকাশ করে তোমার প্রথম ক্ষেত্রে কি প্রশ্ন আছে সমবেগে যাচ্ছে মানে তরণ কত তরণ শূন্য তার মানে এমন রেখা টানব যার নতি হলো শূন্য নতি শূন্য নতি শূন্য রেখা কেমন হয় কেন ওয়াই এক্স অক্ষের সমান্তরাল এখানে টি অক্ষের সমান্তরাল নেগেটিভ দিকের টুকুটা হবে না কিন্তু টি নেগেটিভ হয় না তাহলে এই ক্ষেত্রে যদি আমাকে সমবেগে যাচ্ছে একটা গতিকে বোঝাতে হয় তাহলে সমবেগে যাচ্ছে লেখচিত্রের নতি প্রথম প্রশ্ন করলাম নতি কি প্রকাশ করে তরণকে এবারে দেখলাম শর্ত অনুযায়ী তরণ কেমন সমবেগে যাচ্ছে মানে তরণ শূন্য তাহলে আমার কি দরকার এমন একটা রেখা যা নতি শূন্য এবং দেখো সম বেগে যাচ্ছে অর্থাৎ বেগের হের ফের হয়নি তরণ সর্বদাই শূন্য তার মানে সম সমনতিযুক্ত রেখা অর্থাৎ নতির কোনো এদিক ওদিক হবে না তাহলে সরল রেখা হবে এবং তরণ যেহেতু শূন্য নথি যেহেতু শূন্য শূন্য নথিযুক্ত রেখা মানে সেই রেখাটি ভিটি অক্ষের সঙ্গে সমান্তর নেক্সট সমতরণে যাচ্ছে দেখো লেখচিত্রের নতি আবার প্রশ্ন কি প্রকাশ করে ভিটি লেখচিত্র টানছি তাহলে নতি নিশ্চয়ই ভিটি লেখচিত্রের নতি কি প্রকাশ করবে ভি ভার্সেসটি অর্থাৎ লেখচিত্রের নতি ডিভিডিটি অর্থাৎ তাৎক্ষণিক তরণকে প্রকাশ করবে তোমাকে বলছে সমতরণে যাচ্ছে তার মানে তরণটা তো ধ্রুবক তাহলে নতি ধ্রুবক এবং তরণের ক্ষেত্রে বেগ কী হয় বেগ ক্রমাগত বাড়ে তাহলে কি হয় ডিভিডিটি অর্থাৎ নতি নতি কিন্তু ধ্রুবক এবং দেখো এই যে নথিটা সমতরণ যখন বলছে তাহলে নতিটা ধনাত্মক তাহলে নথি হল ধনাত্মক তাহলে নথি এম গ্রেটার দ্যান জিরো তার মানে কেমন লাইন হবে এমন একটা লাইন যেটা টি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্ম কোন করবে তাহলে দেখো এই রেখাটা যদি নিই আমি এবি রেখাটা দেখো টি অক্ষের প্যারালাল লাইনের সঙ্গে এটা কেমন কোন করেছে সূক্ষ্ম কোন করেছে এবার দেখো তুমি বলবে যে অরিজিন দিয়ে নেওয়া হলো না কেন কারণ টি কাসু জিরো সময় তো ওর একটা বেগ থাকতে পারে এটাই তো প্রাথমিক বেগ তাহলে এবি রেখা কাকে প্রকাশ করলো সমতরণযুক্ত গতিকে প্রকাশ করল সমতরণযুক্ত গতির কাকে প্রকাশ করলো ভিটি লেখচিত্র তাহলে প্রথম প্রশ্ন ছিল ভিটি লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে তাৎক্ষণিক তরণকে তরণ কেমন বলেছি তরণ কিন্তু সমতরণ তার মানে তরণ ধনাত্মক তরণ যদি থাকে সেই তরণকে আমরা ধনাত্মক ধরব আর মন্দনকে তোমরা জানো ঋণাত্মক তরণ বলে তাহলে যদি তরণ ধনাত্মক হয় তাহলে আমাদের নতি কেমন পজিটিভ তার মানে একস অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কেমন কোন করবে সূক্ষ্ম কোন এবার এই রেখাটা তুমি বলতে পারো যে স্যার যদি আমি অরিজিন দিয়ে দিয়ে নিই হ্যাঁ তাহলে তার প্রাথমিক বেগ জিরো এখানেও তো সূক্ষ্ম কোন করেছে টি অক্ষের সঙ্গে যেটা এক্স অক্ষ বলেছি এক্সের জায়গা নিয়েছে তো টি তাহলে থিটা কিন্তু লেস দেন নাইনটি ডিগ্রি সূক্ষ্ম কোন এবং এম গ্রেটার দ্যান জিরো কারণ তরণযুক্ত গতি এবার দেখো তিন নম্বর ক্ষেত্রে আমাদের কী ছিল সমমন্দনযুক্ত গতি মন্দন মানে কি ঋণাত্মক তরণ দেখো আমার ভিটি লেখচিত্র আমি কিন্তু প্রথমে সেই প্রশ্নই করব নতি কাকে প্রকাশ করে নতিকাকে কাকে প্রকাশ করে নতি বা গ্রেডিয়েন্ট প্রকাশ করে ডিভিডিটি বা তরণকে কিন্তু এখানে কীরকম গতি বলেছে সমমন্দনযুক্ত গতি সমবন্ধন মানে তরণ কেমন ঋণাত্মক তাহলে এম লেস দ্যান জিরো তাহলে ঋণাত্মক নথিযুক্ত একটা রেখা তাহলে আমাদের এই রকম একটা রেখা নেই সেক্ষেত্রে ঋণাত্মক নথি মানে এক সক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোন করলে থিটাকোনটা কেমন হবে অপটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ তাহলে দেখো এখানে কিন্তু এই যে এবি রেখা এটা কিন্তু এক সক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে থাকলে থিটা গ্রেটার দ্যান নাইনটি ডিগ্রি বাট লেস দ্যান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি সুতরাং এই ক্ষেত্রে ভিটি বিভিন্ন লেখচিত্রগুলি আমরা পেলাম আমরা একসঙ্গে এবার টেনে নিয়েও ভাবতে পারি টি এক্স অক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অক্ষে ভি প্রথমে বলেছি সমবেগে যাচ্ছে তার মানে শূন্য নথিযুক্ত রেখা বলছি সমতরণে যাচ্ছে তার মানে নথি কীরকম নতি ধনাত্মক এম গ্রেটার দ্যান জিরো তারপরে বলছি মন্দন সম মন্দনে যাচ্ছে তাহলে এম লেস দ্যান জিরো কোনটা কেমন কোন করলো সক্ষে ধনাত্মক দিকের সঙ্গে স্থূল কোন থিটা গ্রেটার দ্যান নাইনটি ডিগ্রি বা থিটা লেস দ্যান হান্ড্রেড অ্যান্ড এইটটি ডিগ্রি এইবারে আমরা আরও ভিটি লেখচিত্র টানার চেষ্টা করি ভিটি লেখচিত্র টানি যখন কি হয়েছে ক্রম তরণে যাচ্ছে ক্রম বর্ধমান তরণে দ্য অ্যাক্সিলারেশন ইজ মনোটনিক্যালি ইনক্রিজিং তাও কি লেখচিত্র ভিটি লেখচিত্র তাহলে ফার্স্ট প্রশ্ন কী হবে লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে আবারও বলি তাহলে কাকে ডিভিডিটি এটাই এম এটাই হলো তরণ তাৎক্ষণিক তরণকে প্রকাশ করে কিন্তু কি বলেছে তরণ ক্রমবর্ধমান তার মানে কি হচ্ছে নথি ক্রমাগত বাড়ছে তাহলে নথি কিন্তু স্থির নয় ক্রমাগত বাড়ছে মানে বক্ররেখা হবে বক্ররেখা এবং বক্ররেখা নথি ক্রমাগত যদি বাড়ে তাহলে তুমি বুঝতেই পারছো এমন লাইন নেব যেটা কার্ভড আপওয়ার্ড দেখো এটা কার্ভড আপওয়ার্ডের একটা অংশ টেনে দিয়েছি সুতরাং এক্ষেত্রে নথি ক্রমাগত বাড়ছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ কেমন দেখো দেখো এ বিন্দু একটা আর একটা বি বিন্দু এ বিন্দুর জন্য আমরা সময় নিয়েছি টি ওয়ান বি বিন্দুর জন্য সময় নিয়েছি টি টু এ বিন্দুর যদি আমাকে তরণ বের করতে হয় কি করতে হবে এ বিন্দুতে বক্ররেখার উপর স্পর্শক টানলাম কোন হলো কত থিটা ওয়ান বি বিন্দুর যদি তরণ বের করতে হয় স্পর্শক টানব স্পর্শকের নথি কোন থিটা টু তাহলে এ বিন্দুতে তরণ তরণ এ অ্যাট দি পয়েন্ট এ সমান ট্যান থিটা ওয়ান বি বিন্দুতে তরণ কত ট্যান থিটা টু কিন্তু দেখো থিটা ওয়ান থিটা টু দুটোই কিন্তু সূক্ষ্ম কোন এবং থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান তাহলে ট্যান থিটা টু কী হবে গ্রেটার দেন ট্যান থিটা ওয়ান অর্থাৎ কি বি বিন্দুর তরণ বাড়ছে এ বিন্দুর তুলনায় তার মানে সেটা কি বোঝাচ্ছে ক্রমাগত সময় যত বাড়ছে এর থেকে বিতে যত যাচ্ছে টি ওয়ান থেকে টি টু টি টু দেখো গ্রেটার দেন টি ওয়ান তার মানে সময় যত বাড়ছে তত তরণও বেড়ে চলেছে তার মানে ক্রমবর্ধমান তরণকে প্রকাশ করছে এবার যদি ক্রম রসমান তরণ হতো ক্রমহ্রসমান তরণ মনোটোনিক্যালি ডিক্রিজিং অ্যাক্সিলারেশন যদি হতো তরণ যদি ক্রমাগত বাড় ক্রম ক্রমাগত কমে কি লেখচিত্র টানব ফার্স্টেই ভিটি লেখচিত্র প্রথমে এটা ভাব ভিটি লেখচিত্রে নতি কাকে প্রকাশ করে নতি ডিভিডিটি অর্থাৎ তরণকে প্রকাশ করে কিন্তু তরণ কেমন ক্রম রসমান তাহলে এই নতি কি হবে ক্রম রসমান ক্রম হসমান সমতরণ হলে ঠিক ছিল কিন্তু এটা ক্রমাগত তরণ কমছে তার মানে নতি ক্রমাগত কমবে নতি ক্রমাগত কমবে আমরা বলেছি সরল রেখা হলো সমনতিযুক্ত রেখা তাহলে ক্রমাগত নথি যদি কমে তাহলে কার্ভটা কেমন হয় কার্ভ ডাউনওয়ার্ড তার অংশ টেনে দিই কার্ভ ডাউনওয়ার্ড তাহলে এই রেখার যে কোনো বিন্দুতে তুমি দেখবে যে ক্রমাগত কমছে তার মানে ডিভিরিটি ক্রমাগত কমছে তার মানে তরণ ক্রমাগত কমছে তাহলে ক্রমহ সমান তরণকে প্রকাশ করছে এসিবি এই বক্ররেখা এইভাবে খুবই সহজে আমরা কার্ড টানতে পারি এবার এস টি লেখচিত্র নিয়ে আমরা কয়েকটা কথা বলে নিই এস টি লেখচিত্র দেখো এস লেখচিত্র এস লেখচিত্র কেমন প্রথম এসটি লেখচিত্রে নথি কাকে প্রকাশ করে এসটি লেখচিত্রে নথি ডিএসডিটি মানে বেগকে তাৎক্ষণিক বেগকে প্রকাশ করে তাহলে দেখো যদি আমাদের এই রকম হয় একটা বস্তু সমবেগে যাচ্ছে সমবেগে যাচ্ছে মানে সমবেগে যাচ্ছে নথি তো বেগকে প্রকাশ করে তাহলে তো নথি ধ্রুবক তাহলে নতি ধ্রুবক মানে কেমন হবে সরল রেখা হবে তাহলে যদি কোনো কণা সমবেগে যায় তাহলে সেক্ষেত্রে নতি ধ্রুবক মানে স্ট্রেট লাইন হবে তাহলে স্ট্রেট লাইন এরকম পাবো কখন এটা পাবো স্ট্রেট লাইনটা পাসিং থ্রু দ্য অরিজিন যদি টি কাজ টু জিরোতে এস জিরো হয় টি কাজ টু জিরোতে এস যদি জিরো না হয় তাহলে কি হবে এস টু এস জিরো অ্যাট টু জিরো এইভাবে টানব তাহলে এটা সমবেগে যাচ্ছে তুমি জানো এর সমান ভিটি এরকম অতিক্রান্ত দূরত্ব হয় বা স্মরণ যদি সরলিক স্মরণ রেখায় যায় তাহলে এর সমান ভিটি তাহলে লেখচিত্রের নথি কোন যদি থিটা হয় এম সমান ট্যান থিটা কাকে প্রকাশ করবে তাৎক্ষণিক বেগকে প্রকাশ করবে এবার ধরো তরণসহ যাচ্ছে এস টি লেখচিত্র টানব তরণ আছে তরণ আছে মানে কি দেখো আগেই আমরা যা বলেছি সেই রাস্তায় হাঁটি এস ভার্সেস টি লেখচিত্র তাহলে প্রথম প্রশ্ন কি নতি কাকে প্রকাশ করে নথি ডিএসডিটিকে প্রকাশ করে ডিএসডিটি মানে কি তাৎক্ষণিক বেগ তরণ মানে কি বেগ বৃদ্ধির হার তার মানে সময়ের সঙ্গে বেগ বাড়ছে এটা তো নতি। তাহলে তরুণ মানে বেগ বাড়ছে বেগ বাড়ছে মানে এই ডিএসডিটি বাড়ছে তার মানে কি ক্রমাগত নতি বাড়ছে ক্রমাগত নতি বাড়ছে নথি যদি ধ্রুবক হতো তাহলে আমরা স্ট্রেট লাইন পেতাম তাহলে নথি ক্রমাগত বাড়ছে মানে বক্র রেখা পাবো এবং নথি ক্রমাগত বাড়ছে মানে আমরা যেরকম রেখা টেনেছি কার্ভড আপওয়ার্ড রেখার অংশকে টেনে দিই এসিবি এটাই এই রেখার নথি ক্রমাগত বাড়ে সুতরাং এটা তার তরণযুক্ত গতিকে প্রকাশ করবে ক্ষেত্রে তার এসটি লেখচিত্র এবারে যদি তরণ না থেকে মন্দন থাকতো তার এসটি লেখচিত লেখচিত্র টানতে বলতো তাহলে এসটি লেখচিত্র প্রথম প্রশ্ন আবার সেই একই প্রশ্ন নতি কাকে প্রকাশ করে নতি ডিএসডিটি তাৎক্ষণিক বেগকে প্রকাশ করবে মন্দন আছে মানে কি বেগ কমছে সময়ের সঙ্গে বেগ কমছে বেগ কমছে মানে কি নথি ক্রমাগত কমছে সময় বাড়ছে নতি কমছে তার মানে কেমন রেখা কার্ড ডাউনওয়ার্ডের অংশ টেনে দিই এই রেখা এই যে এখানের এসিবি রেখা এই রেখার নতি কিন্তু ক্রমাগত কমে তাহলে এটা মন্দনযুক্ত গতিকে প্রকাশ করবে এইভাবে অত্যন্ত সহজে বিভিন্ন ক্ষেত্রে লেখচিত্রের মাধ্যমে যখন আমাদের এসটি বা ভিটি লেখচিত্র টানতে দেবে বিশেষত বিভিন্ন সেমিস্টার পরীক্ষায় সেখানে লেখচিত্র টানার ক্ষেত্রে সহজভাবে আমরা লেখচিত্র টেনে দেব প্রথম কথা নথিটা নতি কাকে প্রকাশ করে দ্বিতীয় কথা নথি ধ্রুবক না নথি পরিবর্তনশীল নথি যদি ধ্রুবক হয় তাহলে স্ট্রেট লাইন হবে তাহলে নথি যদি ধ্রুবক হয় তাহলে নতির মান কেমন প্রশ্ন কি এম জিরো না এম গ্রেটার দ্যান জিরো না এম লেস দ্যান জিরো এম যদি জিরো হয় তাহলে টি অক্ষের সমান্তরাল রেখা এম গ্রেটার দ্যান জিরো মানে টি অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণের যুক্ত রেখা এম লেস দ্যান জিরো মানে টি অক্ষের সঙ্গে স্থূলকোণ যুক্ত রেখা নেক্সট হলো নথি যদি পরিবর্তনশীল হয় তাহলে এম ক্রমাগত বাড়ছে না কমছে ক্রমাগত যদি বাড়ে তাহলে যে কার্ভ হবে কার্ভ ডাফওয়ার্ড আর ক্রমাগত যদি কমে তাহলে কার্ভ ডাউনওয়ার্ড কার্ড ডাউনওয়ার্ড এই সহজভাবে এই কয়েকটা কথা মনে রেখে আমরা যে কোনো ক্ষেত্রে এই এস টি এবং ভিটি লেখচিত্র টেনে দিতে পারবো পরবর্তী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেসব গ্র্যাপ দেয় সেই গ্র্যাপগুলো অ্যানালিসিস করে কিভাবে আমরা সহজ সলিউশন পেতে পারি সেটা দেখব